আসসালামু আলাইকুম। 10 মিনিট নলেজ ল্যাবের পক্ষ থেকে সকলকে স্বাগত। প্রাইমারি ভাইবা বোর্ডে বা যে কোনো ধরনের ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করবেই করবে, বা জীবনে একবার হলেও যে ধরনের প্রশ্নগুলো সম্মুখীন আপনাকে হতেই হবে, সেই ধরনের প্রশ্নগুলোই আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটি অবশ্যই একটু মানে ডিটেলসের জন্য একটু বড় হয়ে যাবে, তাই একটু ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জিজ্ঞাসা করবে আপনার নাম কি, তো অবশ্যই আপনি আপনার নামটি বলবেন। তারপর আপনার নামের অর্থ কি এটা আপনাকে আপনার কাছে জানতে চাইতে পারে। তো অবশ্যই আপনার যে নাম সেই নামটার অর্থ আপনি ভাইবা বোর্ডে যাওয়ার আগে অবশ্যই ভালোমতো জেনে নেবেন। আপনার নামের সাথে একজন বিখ্যাত ব্যক্তির নাম বলুন। হয়তো জিজ্ঞাসা করতে পারে যে আপনার যেটা নাম সেই নামের সাথে যদি কোনো বিখ্যাত ব্যক্তি থাকে তাহলে সে নাম বলুন। যেমন আপনার নাম হতে পারে সুফিয়া, তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার নামের সাথে বিখ্যাত কোন ব্যক্তি আছে, তো আমরা তখন বলতে পারি যে সুফিয়া কামাল। এরকম আমাদের ভালোমতো জেনে যেতে হবে। তারপর জিজ্ঞাসা করতে পারে আপনার জেলার নাম কি, আপনি আপনার জেলার নামটি বলবেন। আপনার জেলাটি কেন বিখ্যাত, তো এই ধরনের প্রশ্নে যেমন আমাদের জিজ্ঞাসা করতেই পারে আপনার জেলার নাম কি, তখন হয়তো আপনার যদি জেলা হয় রাজশাহী তখন আপনি বলবেন আপনার জেলাটি কিসের জন্য বিখ্যাত, তাহলে আমরা সকলেই জানি রাজশাহী আমের জন্য বিখ্যাত বা আরও বিভিন্ন কারণে বিখ্যাত। তো সেইগুলো একটু নিজের জেলা সম্পর্কে একটু ভালোমতো জেনে যাবেন। আপনার জেলার একজন বিখ্যাত মুক্তিযোদ্ধার নাম বলুন, এটা কিন্তু ভাইবা বোর্ডে অনেকেই জিজ্ঞাসা করছে, তাই অবশ্যই আপনি এটা জেনে যাবেন যে আপনার জেলার যেই ধরনের মুক্তিযোদ্ধা রয়েছে বিখ্যাত বিখ্যাত তাদের নামগুলো আপনি ভালোমতো জেনে যাবেন। আপনার বয়স কত এটা জানতে চাইতে পারে। আজ কত তারিখ এটা কিন্তু ভাইবা বোর্ডে একটু বিব্রত করার জন্য অনেক সময় জিজ্ঞাসা করে থাকে, তাই অবশ্যই কত তারিখ সেটা অবশ্যই জেনে যাবেন। তারপরে জিজ্ঞাসা করতে পারে আজ বাংলা মাসের কত তারিখ, এটাও একটু জেনে যাবেন। ইংলিশ মাসের কত তারিখ এবং বাংলা মাসের কত তারিখ দুইটা একটু একটু দেখে যাবেন। তারপরে জিজ্ঞাসা করছে হিজরি মাসের হিজরির কত তারিখ, মানে হলো আরবি মাসের কত তারিখ। তো আপনারা অবশ্যই যখন ইংলিশটা দেখবেন যে ইংলিশি মাসের কত তারিখ, বাংলা মাসের কত তারিখ এবং হিজরি মাসের কত তারিখ, তিনটাই একটু এক পলক দেখে যাবেন। আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন, এই প্রশ্নটি করতে পারে। যদি আপনি পড়ে থাকেন তাহলে অবশ্যই সেটার উত্তর দেবেন, আর না পড়লে সেটার উত্তর দেবেন। তো যদি পড়ে থাকেন তাহলে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতেই পারে যে পত্রিকাটির সম্পাদকের নাম কি, আপনি কোন পত্রিকা পড়েন। তখন যদি আপনি একটা উত্তর দেন যে প্রথম আলো, তখন আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে প্রথম আলোর সম্পাদকের নাম কি। তাই আপনি যেই পত্রিকা পড়েন সেই পত্রিকার সম্পাদকের নাম জেনে যাবেন। আপনার নিজের সম্পর্কে সমালোচনা করুন, এই প্রশ্নটা আপনাকে করতে পারে। তো আপনি আপনার মনের মতো করে নিজের সম্পর্কে দু এক লাইন বলবেন। আপনার জেলার সম্পর্কে এক মিনিট বলুন, এটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার জেলা সম্পর্কে এক মিনিট বলার। তখন আপনি হয়তো আপনার জেলার নাম বলে আপনার জেলায় মুক্তিযোদ্ধা বীরশ্রেষ্ঠ, তারপরে হলো আপনার জেলা কেন বিখ্যাত, কি কি নদী আছে, মানে আপনার জেলা সম্পর্কে এক মিনিটে জাস্ট আপনি যতটুকু বলতে চান আপনি আপনার মনের মতো করে বলে দিবেন। আপনার জেলার বিখ্যাত কিছু মানুষের নাম বলুন এবং তারা কি কারণে বিখ্যাত তা জিজ্ঞাসা করতে পারে। তো ওই আপনার যখন নিজের জেলা সম্পর্কে আপনি জানবেন তাই একটু জেলা সম্পর্কে একটু ডিটেলসে জেনে যাবেন, তাহলে এই প্রশ্নগুলো আপনারা পারবেন। মানে জেলা সম্পর্কে এমনভাবেই জানবেন যাতে আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলতে পারেন, লজ্জিত হতে না হয়। আপনার জন্ম তারিখ এটা জিজ্ঞাসা করতে পারে। আপনি কি কোনো দৈনিক পত্রিকা পড়েন, এটা জিজ্ঞাসা করতে পারে। আপনার নিজের সম্পর্কে ইংরেজিতে বলুন, এটা কিন্তু ভাইবা বোর্ডে প্রচুর মানুষকে জিজ্ঞাসা করে যে ইন্ট্রোডিউস ইওর সেলফ। তো আপনি নিজের সম্পর্কে একটা আপনার নিজের সম্পর্কে বেশি না, হয়তো 4-5 লাইন নিজের সম্পর্কে একটা নিজের সংক্ষিপ্ত করে ফার্স্টে বাংলাতে বানাবেন, তারপর সেটা ইংলিশে আপনি একটু নিজের সম্পর্কে শিখে যাবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কতটুকু পড়ালেখা করেছেন। একটি শব্দে বা তিনটি শব্দে আপনি নিজেকে কীভাবে ব্যাখ্যা করবেন, এইটা কিন্তু আপনাদের আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কতটুকু ইন্টেলিজেন্ট, বা মানে দুই একটা শব্দে আপনি আপনার নিজেকে কীভাবে বুঝাতে চাচ্ছেন, এটা কিন্তু আপনাকে জিজ্ঞাসা করতে পারে। যে পদের জন্য আবেদন করেছেন তাকে
অন্যগুলোর সঙ্গে কিভাবে তুলনা করবেন, এই প্রশ্নটি অনেক ভাইবা বলে জিজ্ঞাসা করে থাকে। আপনার তিনটি গুণ ও দুর্বলতার কথা কি সেটাও জিজ্ঞাসা করতে পারে। আপনি যদি চাকরি করেন বর্তমানে, তাহলে এই প্রশ্নটি আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বর্তমান চাকরিটি আপনি কেন ছেড়ে দিতে চান। তো আপনি কেন যদি চাকরি করে থাকেন, তো সেই চাকরিটা কেন আপনি করতে চান না, তো আপনার যেটা মনে হয় আপনি সেটাই বলে দিবেন। একটি সমস্যার কথা বলুন যার সমাধান আপনি নিজে করেছেন, এই প্রশ্নটা আপনাকে জিজ্ঞাসা করতে পারে। তো আপনি যদি কখনো কোনো সমস্যার সমাধান করে থাকেন, তাহলে অবশ্যই সেটা আপনি ভাইবা বোর্ডে বলবেন। আপনি নেতৃত্ব দিয়েছেন বা দলগতভাবে কাজ করেছেন কিনা, বা এমন যদি করে থাকেন তাহলে একটি অবস্থার বর্ণনা দিন, এই প্রশ্নটাও আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনাকে যাচাই করার জন্য যে আপনি কীরকম ধরনের বা আপনার মানসিক দক্ষতা, এই ধরনের ক্ষেত্রে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি নেতৃত্ব দিতে পারবেন কিনা বা ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারবেন কিনা। আপনাকে আমাদের কেন নিয়োগ দেওয়া উচিত, এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে, যে আপনি এই প্রশ্নটা শুধু প্রাইমারি ভাইবা নয়, যে কোনো ধরনের ভাইবাতেই জিজ্ঞাসা করে থাকে। তো এই কথাটার উত্তর আপনি একটা স্মার্টলিভাবে দেওয়ার চেষ্টা করবেন। হার্ড ওয়ার্ক এবং স্মার্ট ওয়ার্ক বলতে কী বোঝেন, এটাও জিজ্ঞাসা করতে পারে। আগামীকাল কোটি টাকা হাতে পেয়ে গেলে আপনি কী করবেন, এইটা একটু ধাঁধা টাইপের প্রশ্ন হয়ে যায়। এই টাইপের আপনাকে জিজ্ঞাসা করতে পারে এই প্রশ্নগুলো। তো আপনার যেটা মনে হয় আপনি সেটাই উত্তর দেবেন, যে আপনাকে যদি সত্যি কোটি টাকা আপনি কোথাও পেয়ে যান তখন আপনি কী করবেন, এই উত্তরটি আপনার যেটা মনে হবে সেটাই আপনি দেবেন। ক্যারিয়ারের কোনো বিষয়টি নিয়ে আপনি গর্ব করবেন, এই প্রশ্নটিও জিজ্ঞাসা করতে পারে। কোন ধরনের বস বা সহকর্মীদের সাথে কাজ করে সর্বোচ্চ সর্বনিম্ন সফল হয়েছেন, এবং যদি হয়ে থাকেন তাহলে কেন, এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করতে পারে। আপনার বস অথবা জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বারা কি কখনো সততা বিসর্জনের প্রস্তাব পেয়েছেন, এই প্রশ্নটাও আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যে আপনি কী ধরনের অ্যান্সার দেন বা আপনার মানে আপনি কী ধরনের মানুষ, এই টাইপের একটা মানে তারা আপনার বুদ্ধি যাচাই করার জন্য এই টাইপের প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে। আপনার সঙ্গে কাজ করতে না চাওয়ার একটি কারণ বলতে পারেন, এই প্রশ্নটাও জিজ্ঞাসা করতে পারে। আপনি যদি কোনো চাকরি করেন এবং সেই চাকরি থেকে আপনি কিছুটা দূরে আছেন বা কতদিন হয়তো বিরত আছেন, তখন আপনি হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে এতদিন আপনি কেন ওই চাকরির কাজটা থেকে বিরত ছিলেন বা দূরে ছিলেন, সেটার কারণটা আপনার থেকে জানতে চাইতে পারে। তো সেটার কারণটা যদি এমনটা হয়ে থাকে, সবার ক্ষেত্রে না, যদি কারোর সাথে হয়ে থাকে তাহলে অবশ্যই সেই কারণটা বলবেন। মোস্ট একটি টপিক বঙ্গবন্ধু, এটা কিন্তু আপনাকে ভাইবা বোর্ডে অবশ্যই জিজ্ঞাসা করবেই করবে, এক দুই মার্কের প্রশ্ন ভাইবা বোর্ডে আপনাকে অবশ্যই জিজ্ঞাসা করবে, তাই বঙ্গবন্ধু সম্পর্কে যাবতীয় আপনাকে জেনে যেতে হবে। তাই বঙ্গবন্ধু সম্পর্কে ভালো মতো জেনে যাবেন, আর তার জন্য আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। আপনার পরিবার সম্পর্কে বলুন, এই প্রশ্নটি আপনাকে করতে পারে, যে আপনার পরিবারে কয়জন সদস্য বা আপনার পরিবারের সদস্যরা কে কী করছে, এই ধরনের প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করতে পারে। যে ভাইবা বোর্ডে থাকবে তার যেটা মন চায় আপনাকে সেই ধরনের প্রশ্ন সে করতে পারে। আমরা আপনাকে কেন চাকরিটা দেব, এই প্রশ্নটা কিন্তু প্রায় সময় ভাইবাতে প্রচুর মানুষকে জিজ্ঞাসা করে থাকে, যে আপনি যেই চাকরিটা দিতে যাবেন, যেই চাকরি ভাইবাটা দিতে যাবেন, আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে কেন আমরা আপনাকে চাকরিটা দিব, সেই চাকরিটা দেওয়ার জন্য আপনাকে মানে আপনার কী ধরনের মানে কোয়ালিটি আছে। তো আপনি আপনার বুদ্ধি সহকারে এই প্রশ্নটির উত্তর দিবেন, কারণ এই প্রশ্নটির উত্তরে কিন্তু অনেক কিছুই ডিপেন্ড করে, আপনাকে তারা চাকরিতে নিয়োগ করবে কি করবে না এটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, তাই একটি সুন্দর সুশীল উত্তর দেওয়ার চেষ্টা করবেন। বিয়ে করেছেন, আর যদি করে থাকেন তাহলে কেন করেছেন, আর যদি না করে থাকেন কেন করেননি, এই টাইপের প্রশ্ন কিন্তু প্রায় সময় অনেকে করে থাকেন। আরও পড়াশুনো করার কি ইচ্ছা আছে, বা যদি না থাকে তাহলে কেন ইচ্ছা নেই, এই প্রশ্নটিও আপনাকে করতে পারে। এর আগে কোথায় জব করেছেন আর সেখানে কী ধরনের কাজ করতেন, সে জবটি কেন ছেড়ে দিতে হলো, এই প্রশ্নটি কিন্তু প্রায় সময় প্রচুর মানুষকে করে থাকে।
তো এই প্রশ্নটির উত্তর কি দিবেন যদি করে থাকে তার জন্য আগে থেকে আপনি উত্তরটি ঠিক করে যাবেন। এই ইন্টারভিউর জন্য কিভাবে সময় পেলেন এই প্রশ্নটিও অনেক সময় আপনাকে করতে পারে, যে আপনি যদি কোনো চাকরি বাকরি করে থাকেন তো আপনাকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে আপনি যে ইন্টারভিউ দিতে এসেছেন এর জন্য আপনি কিভাবে সময় বের করেছেন, এই প্রশ্নটিও করতে পারে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। এই ভাইবা বোর্ডে যে ধরনের প্রশ্ন করবে সেই প্রশ্নের উপর ভিত্তি করে এই আমি ভিডিওটি তৈরি করেছি এবং এই ধরনের প্রশ্নগুলো ভাইবা বোর্ডে করে থাকে। বিগত বছরে যত ভাইবা পরীক্ষাই হয়েছে সব জায়গায় অনেককে এই ধরনের প্রশ্নগুলো করেছে। আর এই পর্বের আমি আরেকটা পর্ব তৈরি করেছি, সেটাও আমি চ্যানেল আপলোড করব। তো অবশ্যই এই ভিডিওটার সাথে আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন, তা না হলে ওই প্রশ্নগুলো যদি আপনাকে করে থাকে তাহলে আপনি কিন্তু ওই প্রশ্নের উত্তরগুলো দিতে পারবেন না, তার জন্য আপনাকে দুইটা ভিডিওই দেখতে হবে। তো আশা করি যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে আর আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক না করে যাবেন না, আর শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ভিডিওতে।